পড়ুয়াদের স্কুলমুখী করতে বাড়ি বাড়ি ঘুরলেন শিক্ষকেরা। শনিবার মুর্শিদাবাদের ইসলামপুরের পাহাড়পুর ইউনিয়ন হাইস্কুলের শিক্ষকেরা রীতিমতো ব্যানার নিয়ে পাহাড়পুর, মোক্তারপুর, গোড়াইপুর, চাত্রা, মহেশ্বরপুর সহ রওশননগর এলাকায় পৌঁছান। প্রধান শিক্ষক সহ 48 জন শিক্ষক শিক্ষিকা মিলে দুয়ারে শিক্ষক নাম দিয়ে বাড়ি বাড়ি ঘোরেন, ছাত্রদের স্কুল যেতে অনুরোধও করেন। তারই মধ্যে কেউ গেছেন কলকাতায়, কেউ আবার মাঠের কাজের জন্য স্কুলে যায়নি। দীর্ঘক্ষণ কথা বলেন অভিভাবক অভিভাবিকাদের সাথে। স্কুলে যাওয়ার জন্য বললো। আপনার কোন ছেলে স্কুলে পড়ে? রসুন্দ্রমান। আচ্ছা, কোন ক্লাসে পড়ে? 3। কোথায় আছে এখন? কলকাতা। কি করতে গেছে? কাজে। কি কাজ করছে? এই যে মিস্ত্রি হেল্পার। তো আজকে শিক্ষক কি বলে গেলেন? যাতে বললো স্কুলে। আচ্ছা, কিছুদিন বাদে তো টেস্ট পরীক্ষা, তাহলে কি করবে? ডাকিলবো। আচ্ছা, স্কুলে যাবে? এখন যাইনি। কবে যাবে? সামনে সপ্তাহ থেকে যাবে। এটা এতদিনে পাঠাননি কেন? স্কুল খুলেছে অনেকদিন হলো। একটু অসুবিধা ছিল তার জন্য। কারণে কি সমস্যা? সমস্যা বলতে গেলে ঘর বাড়ি ভেঙেছি একা আমি, অনুপস্থিতির কারণকে তুলে ধরেছে পড়ুয়ারাই। স্যাররা স্কুল যাওয়ার জন্য বলছে, আমাদেরকে বলছে যে স্কুল কদিন গেলছিলি বা স্কুল ভালো মতো যা, এক বছর ধরে স্কুল যাসনি, এইসব স্যাররা স্কুল থেকে রাস্তায় বেরোলছে। তো বাড়িতে কাজ হচ্ছে তার জন্য এবার যাব। কত তারিখে স্কুল খুলেছে জানো? 16 তারিখ। অনেক দিনই তো হয়ে গেল, যাওনি তো? সোমবার থেকে মঙ্গলবারে আছে আমাদের, যাব। ওই তো বইয়ের কারণে। কি বইয়ের কি সমস্যা? বই কিনে নিছে কারণে। কোন ক্লাসে পড়ো? 11। তো স্কুল খুললো এতদিন ধরে, তবু স্কুল যাওনি? গেলছিলাম একদিন, বই কিনে নিছে কারণে যাইনি। যে স্যাররা বলেছে বই কিনবা দিয়ে আসবা। না, গত 16 নভেম্বর সরকারি নিয়মে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের জন্য স্কুল খোলে রাজ্য জুড়ে। তারপর থেকেই কোভিড নিয়মে স্কুলে যায় পড়ুয়ারা, কিন্তু সেই অংশে শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার তুলনামূলকভাবে খুবই কম থাকায় চিন্তায় পড়েন শিক্ষকেরা। তারপরই বাড়ি বাড়ি পৌঁছে পড়ুয়াদের স্কুলমুখী করতে উদ্যোগ নেন শিক্ষকেরা। আমরা আজকে যে প্রোগ্রামটা করেছি এটা দুয়ারে শিক্ষক নাম দিয়েছি বা দুয়ারে অভিভাবক সভার মতো করেছি, তার কারণ আজকে সরকারি নির্দেশ অনুসারে অভিভাবক সভা করার কথা ছিল, কিন্তু অভিভাবকরা আমাদের বিগত দিনের যা অভিজ্ঞতা তাতে অভিভাবকরা আসেন না, এবং আজকেও ঠিক তাই হয়েছে। একদমই মুষ্টিমেয় কয়েকজন অভিভাবক এসেছেন, তারপরেই পূর্ব পরিকল্পনা অনুসারে আমরা একদম সমস্ত শিক্ষক শিক্ষিকারা বেরিয়ে গেছি অভিভাবকদের, এবং যে সমস্ত রাস্তাঘাটে ছাত্রছাত্রী ঘুরে বেড়াচ্ছে 9 থেকে 12-এর, তাদের সাথে কথা বলা, গার্জেনদের সাথে কথা বলা এবং তাদেরকে অনুরোধ করা। এবং এই পরিস্থিতিতে এমনি আমরা 2 বছর প্রায় পিছিয়ে গেলাম, সেই 2 বছর পিছিয়ে যাওয়াটাকে যদি কিছুটা রিকভারি করা যায়, সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আছে, সেই দিকে নজর রেখে সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমাদের স্কুলের প্রাঙ্গণে নিয়ে আসাটাই আমাদের মূল উদ্দেশ্য। কি কি দেখলেন বাড়ি গিয়ে, কি বললেন ছাত্রদের, কি অভাব ছিল স্কুলে যাওয়ার জন্য? ছাত্রছাত্রীদের কিছুটা অলসতা ছিল বা একটু খামখেয়ালিপনাও ছিল, আর গার্জেনদের ক্ষেত্রে এই আমাদের এই এলাকাটা একদমই পিছিয়ে পড়া এলাকা, ফলে শিক্ষার দিক থেকে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া, তো ফলে অনেক ছাত্রছাত্রী, আজকেও জানতে পারলাম, এর আগে থেকেও আমরা জানতে পেরেছি, বিভিন্নভাবে আমরা প্রচার চালিয়েছি যে যে সমস্ত ছাত্রছাত্রী বাইরে কাজে চলে গেছে অনেকদিন স্কুল বন্ধ থাকার কারণে, তারা যেন চলে আসে। তবুও আজকেও জানতে পারলাম যে কলকাতাতে একটা স্টুডেন্ট আছে, তো তাদেরকে আমি রিকোয়েস্ট করলাম যেন অতি অবশ্যই কালকের মধ্যে চলে আসে এবং পরশু যেন স্কুলে যায়। উপস্থিতির হার কেমন আছে? উপস্থিতির হার প্রথমের দিকে 30% ছিল, পরে বেড়ে প্রায় 40-এর কাছাকাছি এসেছে, তো আশা করি আমরা যে পরিকল্পনা নিচ্ছি কিছুটা বাড়াতে পারবো মনে হচ্ছে। কিছুদিন বাদেই রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা, কিন্তু পড়ুয়াদের অনুপস্থিতি এই রকমই থাকলে শিক্ষা বিলুপ্তির পথে এগোবে বলে মনে করছেন শিক্ষক মহল। আপনার এলাকায় জালসা, পর্দা খুঁজছেন? প্রজেক্টরের ঝকমকে ছবি পেতে এখনই যোগাযোগ করুন স্বপ্ন প্রজেক্টর হাউসে। এছাড়াও বিয়ে, অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানে রেকর্ডিং করা হয়, এখানে ড্রোন ক্যামেরাও ভাড়া দেওয়া হয়। যোগাযোগের ঠিকানা মোক্তারপুর মোড়, ডোমকল, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 9647969593 অথবা 7718585960 এই নম্বরে অতি সত্বর বুকিং করুন।